আমি যখন মার্চের 25 তারিখে যুদ্ধ আরম্ভ হয়, তার প্রায় এক মাস পর প্রায় এপ্রিল মাস ধরেন এপ্রিল মাসে আমরা ইন্ডিয়াতে যাই। ইন্ডিয়াতে যাইয়া হরিনাথে ছিলাম, ওইখান থেকে আমাদেরকে নিয়ে গেল অম্পিনগর। অম্পিনগরে আমাদেরকে এক মাস ট্রেনিং দিল। এক মাস ট্রেনিং দেওয়ার পরে হরিনা হইয়া আমরা আমাদেরকে 37 জন একসাথে ছিলাম আমরা। আমাদের প্লাটুন কমান্ডার আনোয়ারুল আজিম, তারপরে এখানে আসার পরে বাংলাদেশে আসার পরে আমাদের যুদ্ধ এলাকা ছিল এক নম্বর সেক্টর চট্টগ্রাম সীতাকুণ্ডতে আমরা যুদ্ধ করেছি। তো আনোয়ারুল আজিম কোথায় চলে গেল ওনাকে পরে পালাম না। পরে আমাদের মফিজুর রহমান মানে আমাদের কমান্ডার হলেন, ওনার নেতৃত্বে আমরা আমাদের এলাকাতে যুদ্ধ করেছি। আমার পেশা হলো আমি একটা বিসিকের আন্ডারে রেলে কাজ দেখাশোনা করি রিপ্রেজেন্টেটিভ হিসাবে। ছেলে মেয়ে আমার এক ছেলে মোহাম্মদ দিদার আলম, ও ডিগ্রি পরীক্ষা দিবে, আর এক মেয়ে সে ইন্টারে আছে, ইন্টার পরীক্ষা দিবে এবার। আর আমার ওয়াইফ, ওনার নাম রোকেয়া বেগম। আমি খুব গর্বিত, মানে আমার কাছে খুব আনন্দ লাগছে সেটি। হ্যাঁ, আমার আব্বু একজন মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীন করার জন্য আব্বু মুক্তিযুদ্ধে গিয়েছিলেন এবং দেশ স্বাধীনতার জন্য ওনার একটা অংশীদার ছিল। এটা ভেবে আমি খুব গর্বিত এবং একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে এই দেশে বসবাস করছি, এটা খুব গর্বের কথা, খুব আনন্দ লাগছে। এবং আজকের এই মুক্তিযুদ্ধের মিলন উৎসবে আসতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি।